ভারতে নয় আতঙ্ক, ব্ল্যাক ফাঙ্গাস বেরোলে ছত্রাক কোভিড রোগীদের মৃত্যু দিকে ঠেলে দিচ্ছে। ভারতে যখন কোভিড ১৯ সংক্রমণের ভয়াবহ দ্বিতীয় ঢেউ কেড়ে নিচ্ছে বহু মানুষের জীবন, তছনছ করে দিচ্ছে জনজীবন, তখন ভারতের চিকিৎসকরা জানিয়েছেন গদির উপর বিস্ফোরণের মতো এখন ধরা পড়ছে কোভিড থেকে আরোগ্যের পথে বা সুস্থ হয়ে ওঠাদের শরীরে বিরল এক সংক্রমণ যার নাম ব্ল্যাক ফাঙ্গাস, বৈজ্ঞানিক নাম মিউকোরমাইকোসিস। আজ 10 মে 2021 সোমবার। ভারতে গত 24 ঘন্টায় নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন 3,66,161 জন, মারা গেছেন 3,754 জন। ইতিমধ্যে ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন 2,26,62,575 জন, মারা গেছেন 2,46,146 জন। করোনা মহামারী এই যখন অবস্থা, ঠিক তখন এলো আরেক প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাস। মিউকোরমাইকোসিস কি ধরনের সংক্রমণ? মিউকোরমাইকোসিস খুব বিরল একটা সংক্রমণ। মিউকোর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। সাধারণত এই ছত্রাক পাওয়া যায় মাটি, গাছপালা, সার এবং পচন ধরা ফল ও শাকসবজিতে। এটা মাটি এবং বাতাসে এমনিতে বিদ্যমান থাকে, এমনকি নাক ও সুস্থ মানুষের শ্লেষ্মার মধ্যেও এটা স্বাভাবিক সময়ে থাকতে পারে। এই ছত্রাক সাইনাস, মস্তিষ্ক, ফুসফুসকে আক্রান্ত করে ডায়াবেটিস, ক্যান্সার বা এইচআইভি এইডস যাদের আছে, কিংবা কোনো ধরনের রোগের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, এই মিউকর থেকে তাদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। চিকিৎসকরা বলছেন মিউকোরমাইকোসিস থেকে মৃত্যুর আশঙ্কা 50%। তাদের ধারণা স্টেরয়েডের ব্যবহার থেকে এই সংক্রমণ শুরু হতে পারে। কোভিড ১৯ গুরুতরভাবে আক্রান্তদের চিকিৎসায় তাদের জীবন বাঁচাতে এখন স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হচ্ছে। স্টেরয়েড কোভিড ১৯ আক্রান্তদের ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে। করোনা ভাইরাসের জীবাণুর সাথে লড়াই করতে গিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, তখন এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যেসব ক্ষতি হয়, সেই ক্ষতি থামানোর জন্য ডাক্তাররা কোভিডের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করেন। কিন্তু এই স্টেরয়েডের ব্যবহারে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে তো বটেই, এমনকি ডায়াবেটিস নেই এমন কোভিড আক্রান্তদের শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। ধারণা করা হচ্ছে শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই মিউকোরমাইকোসিস সংক্রমণ ঘটাচ্ছে। কাদের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি? ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কমে যায়। করোনা ভাইরাসে আক্রান্ত হলে সেটা আরও কমে যায়। এর উপর কোভিড ১৯ চিকিৎসা যখন স্টেরয়েডের ব্যবহার করা হয়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়, যেটা এই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে আগুনে ইন্ধন জোগানোর মতো হয়ে দাঁড়ায়। ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ দেখা দিলে কোন কোন ধরনের উপসর্গ দেখা দেয়? নাক বন্ধ হয়ে যায় এবং নাক থেকে রক্ত পড়ে, চোখে ব্যথা হয়, চোখ ফুলে যায়, চোখের পাতা ঝুলে পড়ে, চোখে ঝাপসা দেখে, যার ফলে পরে দৃষ্টিশক্তি চলে যায়, নাকের চামড়ার চারপাশে কালো ছোপ ছোপ দাগ দাগ দেখা দেয়। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ এই ধরনের রোগী তাদের কাছে দেরিতে পৌঁছেন যখন তারা দৃষ্টিশক্তি একেবারে হারাতে বসেন। এই পর্যায়ে ডাক্তারের অস্ত্রোপচার করে চোখ ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ ছত্রাকের আক্রমণ মস্তিষ্কে দেখা দিতে পারে, যার ফলে মারাত্মক অঘটন ঘটতে পারে। ভারতের ডাক্তাররা বলছেন কোনো কোনো ক্ষেত্রে রোগীরা দুচোখেই দৃষ্টি হারাচ্ছেন। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সংক্রমণ ছড়ানো রুখতে চিকিৎসকদের রোগের চোয়ালের হাড়ও কেটে ফেলে দিতে হয়েছে, তবে সেগুলো একেবারে মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে। ফাঙ্গাসের সংক্রমণ বন্ধ করার জন্য শিরার মধ্যে ইঞ্জেকশন দেবার ওষুধের দাম ভারতীয় মুদ্রায় এক ডোজ প্রায় ৩৫০০ রুপি, আর রোগীকে ওষুধ দিতে হবে প্রতিদিন 8 সপ্তাহ ধরে। এটাই এ রোগের চিকিৎসা একমাত্র কার্যকর ঔষধ। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ কিভাবে এড়ানো সম্ভব? এই ছত্রাকের সংক্রমণ এড়ানো একমাত্র সম্ভব কোভিড ১৯ রোগীর চিকিৎসার সময় এবং তার সুস্থ হয়ে ওঠার সময় যদি নিশ্চিত করা হয়, রোগীকে সঠিক সময় ধরে সঠিক পরিমাণ স্টেরয়েড দেওয়া হচ্ছে।
রোগী সুস্থ হওয়ার পর বা হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তার রক্তে শর্করার মাত্রা চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা খুবই জরুরি। ছত্রাকের সংক্রমণ যদিও সেভাবে মারাত্মক পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে মিউকোরমাইকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক উদ্বেগজনক হারে বাড়ছে। এই ভাইরাসের ধরনটা আরো প্রাণঘাতী বলে মনে হচ্ছে। এতে রক্তে শর্করার মাত্রা খুবই বেড়ে যাচ্ছে, আর সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো আক্রান্ত হচ্ছে অনেক তরুণ।